অন্য সব আবেগের মতো রাগও একটি আবেগ। স্বামী স্ত্রীর সম্পর্কে চলার পথে একজন আরেকজনের প্রতি রাগ অভিমান হওয়া অস্বাভাবিক কিছু নয়। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হল স্ত্রীর প্রতি স্বামী রাগ হলে স্ত্রীর করণীয় কি, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোনো কারণে আপনার স্বামী যদি আপনার প্রতি রাগ করেন, তখন স্বামীর রাগকে ঠান্ডা করার জন্য এবং নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য স্ত্রীর চারটে কাজ করতে হয়। যেমন, এক, স্ত্রীকে মনে করতে হবে যে সে স্বামীর অধীনে এবং এই অধীনে থাকার মধ্যেই সাংসারিক ও পারিবারিক কল্যাণ ও শৃঙ্খলা রয়েছে। স্বামীর রাগ সাময়িকভাবে তাকে সহ্য করে নিতে হবে, উল্টা রাগ দেখালে চলবে না। দুই, স্বামী যদি কোনো কারণে রেগে যায় এবং সত্যিকারের স্ত্রীর যদি কোনো অন্যায় নাও থাকে, তবুও সেই মুহূর্তে স্ত্রীর চুপ থাকা উচিত। স্বামীর সাথে তর্ক করা ঠিক নয়, কেননা তর্ক শুরু করলে স্বামীর রাগ আরও বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটে যেতে পারে। যেমন, মারধর করতে পারে, তালাকের ভয় দেখাতে পারে, রাগের মুহূর্তেই এসব ঘটে থাকে। অতএব স্বামীর রাগ না বাড়িয়ে কমানোর চেষ্টা করা উচিত। স্ত্রীর যদি কোনো অন্যায় নাও থাকে আর সে স্বামীর রাগের মুহূর্তে চুপ থাকে, কথা কাটাকাটি না করে, তাহলে পরে যখন স্বামীর রাগ ঠান্ডা হবে, তখন সে নিজের রাগের জন্য অনুতপ্ত হবে এবং অন্যায় রাগ হওয়া সত্ত্বেও স্ত্রীর ধৈর্য এবং ভালো ব্যবহারের কারণে স্ত্রীর প্রতি মুগ্ধ হবে, তার অনুগত হয়ে পড়বে আর ভবিষ্যতে রাগ করতে গেলেও ভেবেচিন্তে রাগ করবে। তিন, স্বামীর রাগের পিছনে স্ত্রীর অন্যায় থাকুক বা না থাকুক, স্ত্রীর উচিত খোসামত তোষামত করে হলেও স্বামীর রাগ ভাঙানো। আর স্ত্রীর যদি অন্যায় থাকে, তাহলে তো তার জিদ ধরা চরম অন্যায় হবে, বরং সাথে সাথে তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যদি তার অন্যায় নাও থাকে, তবু সে জিদ ধরলে হয়তোবা স্বামীকে নত করা সম্ভব হবে না। স্ত্রীর জন্য আদৌ উচিত নয় এমন কল্পনা করা যে আমার কোনো অন্যায় নেই, সুতরাং তোষামোদ করা অপমান। বরং এই খোসামোদের ফলে স্বামীকে স্বাভাবিক করতে পারলে পরে স্বামীর স্বাভাবিক হওয়ার পর সে স্ত্রীর প্রতি মুগ্ধ হয়ে যাবে, এভাবেই স্ত্রীর মান তার কাছে বেড়ে যাবে। চার, চুপ থেকে তর্ক না করে খোসামত করেও যদি স্বামীর রাগ ভাঙানো না যায়, তাহলে নির্জনে ঘনিষ্ঠ মুহূর্তে তার কাছে তার চরিত্রের কথা বলবে এবং নিজের অন্যায় থাকলে ক্ষমা চেয়ে নেবে। ইনশাআল্লাহ স্বামীর রাগ দূর হয়ে যাবে, সংসারে শান্তি বাড়তে থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।